হ্যালো বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন পর্ব নিয়ে। এই যে ফিস ফার্মিংটি আপনারা দেখছেন, ভারতবর্ষের যত রকম ট্যাঙ্কে মাছ চাষের পদ্ধতি রয়েছে, যেমন বটন ক্লিন, বায়োফ্লক, রেসওয়ে পদ্ধতি, মাটি দিয়ে মাছ চাষ, সবগুলো পদ্ধতিকে মিক্সিং করে এই কালচারটি করা হয়েছে। এবং আপনি জানলে অবাক হবেন, এই 22,000 লিটার একটি ট্যাঙ্ক তৈরি করতে খরচ হয়েছে মাত্র 2,000 টাকা। ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি আলোচনা করব ট্যাঙ্ক তৈরি থেকে, চারা মাছ ছাড়া থেকে, ফিডিং করানো, কালচার প্রসেস এবং বিক্রি পর্যন্ত। যদি আপনার 15 থেকে 20,000 টাকা খরচ হয়, তাহলে আপনি মাছটি সেল করবেন 70 থেকে 1 লক্ষ টাকায়। এবং আপনি আরও জানতে পারবেন যে ভারতবর্ষে বায়োফ্লক কিংবা বটন ক্লিনে কেন ফেলিওর হচ্ছে, যা অ্যাভয়েড করলে আপনি 100% গ্যারেন্টি দিলাম প্রফিট করবেন। তো ফ্রেন্ডস, দেরি না করে চলুন শুরু করা যাক। আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ফ্রেন্ডস আসুন তাহলে প্রথমেই আমরা দেখে নিই, অ্যাকচুয়ালি কি 2,000 টাকায় 20,000 লিটারের বেশি ট্যাঙ্ক তৈরি করা সম্ভব? হ্যাঁ ফ্রেন্ড, সম্ভব। আমি নিজেই করেছি, কীভাবে করেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফ্রেন্ডস, এখানে যেহেতু কালচার চলছে, এই ট্যাঙ্কটা রানিং, এই ট্যাঙ্কে আমি 1200 লাইনের ছোটো ছোটো যে ট্যাংরা পোনাগুলো ছেড়েছিলাম, এটাতে আমি মাছটা রেডি করে নিয়েছি। এটাতে টোটাল 14,000 মাছ আছে। তো আমি দেখাচ্ছি পাশে একটা, এইবারে আমি এই মাছগুলোকে 50-50 করে ভাগ করে দেবো। এটাতে একটু বেশি রাখবো, এটাতে একটু কম রাখবো, এটা একটু কম, মানে এটা 18,000 লিটার হবে ট্যাঙ্কটা। এই ট্যাঙ্কটা দেখুন, পাশে যে এই ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কটার আপনারা লক্ষ্য করছেন যে সিমেন্টের বস্তা দিয়ে তাতে আমি মাটি দিয়েছি। এবং ডিপটা দেখুন, ডিপটা 1.5 ফুটের বেশি আছে। আর এই যে সিমেন্টের বস্তাগুলো, এগুলো খরচ লেগেছে আমার 75 পিস। মার্কেটে আমি 3 টাকা করে কিনেছি, যাদের ওই বাড়ি হয়েছে তাদের কাছ থেকে কিনে নিয়েছি। ফ্রেন্ডস, আমি 2 হাজরা ধরেছিলাম, মানে 2 মজুরি গেছে আমার, 2 মজুরি নিয়েছে 350 টাকা করে, 700 টাকায়। এবং এই যে যে ত্রিপলটা, এই আমি যেটা দিয়েছি এই কালচারে, দেখুন এই ত্রিপলটা আমার আছে 25 ফুট বাই 18 ফুট, যার খরচ হয়েছে 840 টাকা সম্ভবত খরচ হয়েছে। এবং 75 পিস যে সিমেন্টের বস্তা, তাতে খরচ হয়েছে আমার 225 টাকা, 3 টাকা করে 225 টাকা। এবং এখানে এটা খরচ হয়েছে 800 টাকা, তাহলে ধরে নিন আপনি 1,000 টাকা। এবং 700 টাকা লেগেছে আমার মজুরিতে। তো টোটাল 1700-1800 টাকা খরচ হয়েছে। আমি বলছি ফ্রেন্ডস, শুধুমাত্র ট্যাঙ্ক সেট আপ করতে এই টাকাটা, এবং আরেকটা যেটা সেন্টার ড্রেনের জন্য যে ব্যাপারটা আছে, মোটামুটি 2000 থেকে 2200 টাকার ভেতরে আমার 20,000 লিটার একটা ট্যাঙ্ক সেট আপ হয়েছে। ফ্রেন্ডস, টেনশান করার দরকার নেই, কীভাবে আমি ট্যাঙ্ক সেট আপ করেছি নেক্সট ভিডিওতে আমি আপলোড করছি। তো এই জায়গাটায় আপনি ক্লিয়ার হয়ে যান। যদি আপনি এটা লোহার রেলিং এবং তারপলিন দিয়ে করতেন, তাহলে এটা 10,000 লিটার একটা ট্যাঙ্ক সেট আপ করতে খরচ হয় 25,000 টাকা। আর আমি বলছি 15 থেকে 20,000 টাকায় আপনার কালচার কমপ্লিট হবে, মানে আপনার ট্যাঙ্ক সেট আপ থেকে মাছ বিক্রি পর্যন্ত 15 থেকে 20,000 টাকা খরচ হবে। এবার যদি আপনি এই 10,000 লিটার সিমেন্টের ট্যাঙ্ক করেন, তাহলে আপনার খরচ হবে প্রায় 45,000 টাকা। ফ্রেন্ডস, তো এই জায়গায় একটা বড় লস খাওয়ার, যে মানুষ যে লস খাচ্ছে এই কালচারে, এই জায়গাটায় একটা বড় এটা একটা কারণ, যে 45,000 টাকা খরচ করে 10,000 লিটার একটা ট্যাঙ্ক তৈরি করছে, আর 20,000 লিটারে একজন মানুষ 2,000 টাকা করে, 2,000 টাকা দিয়ে ট্যাঙ্ক সেট আপ করছে। তো এটা একটা বড় লসের কারণ। তো ফ্রেন্ডস, আপনারা বুঝে গেলেন, আমি টেনশন করার দরকার নেই, আমি এর ভিতর এর উপরে একদম নেক্সট ভিডিও যেটা আসছে সেটা একদম ট্যাঙ্ক সেট আপের উপরে, কীভাবে ট্যাঙ্কটা সেট আপ করতে হবে এটা খুবই জরুরি। আশা রাখবো আপনাদেরকে পরের ভিডিওটা আমরা দেখে নেওয়া, নেক্সট ভিডিওটা আপনারা দেখে নেবেন। নেক্সট প্রসেসে আসছি ফ্রেন্ডস, যেটা লস করার মেন ফান্ডা। এত সময় আপনারা দেখলেন যে 2,000 টাকায় কীভাবে ট্যাঙ্ক সেট আপ করতে হয়। যদি আমি যদি লোহার রেলিং দিয়ে 10,000 করতাম, তাহলে খরচ কত হয়ে যেত, 25,000 টাকা। সেই জায়গায় আমি 23,000 টাকা বাঁচিয়ে ফেলেছি।
আর আমি আপনাদেরকে প্রথমেই বলেছি কালচার কমপ্লিট করতে, ফিশ ফার্মিং কমপ্লিট করতে 15-20 হাজার টাকা খরচ হবে ফ্রেন্ডস। তাহলে আপনি ভাবুন, যেখানে আপনার কালচারটা কমপ্লিট হতে 15-20 হাজার টাকা খরচ হতো, সেখানে আপনার ট্যাঙ্ক সেট আপ করতে 25 হাজার টাকা লেগে যাচ্ছে। এটা শুধু নয়, লস খাওয়ার আরও অন্যতম প্রধান যে কারণ সেটা হচ্ছে সিডস, চারা মাছ। আপনাদেরকে একটা আশ্চর্যজনক তথ্য বলি ফ্রেন্ডস, আমি যদি চাই 1 কিলো মাগুর মাছকে যদি আমি ব্রিডিং করাই, আমি একটা এক্সাম্পল হিসাবে নিচ্ছি, 1 কিলো মাগুর মাছ থেকে চারা তৈরি করতে আমার খরচ আমি ধরে নিলাম 1,000 টাকা করে আমি মাগুরের চারা মাগুর মাছটা কিনবো, আর ব্রিডিং করানোর জন্য যে সমস্ত হরমোনগুলো লাগে সেই হরমোন আর টোটাল প্রসেস আমি ধরে নিলাম আরও 500 টাকা, তো টোটাল আমার 1,500 টাকা খরচ হলো ব্রিডিংয়ের জন্য। এবং সর্বনিম্ন মানে ন্যূনতম 1 কিলো মাগুর মাছকে ব্রিডিং করালে ন্যূনতম 40,000 চারা পাওয়া যায় ন্যূনতম। আর ওই চারা মাছগুলো আমাদেরকে কিনতে হয় 4 টাকা পিসে। আপনারা এবার একটু ক্যালকুলেশন করে দেখুন, 40,000 চারা মাছ কিনতে খরচ হচ্ছে কত? 1,60,000 টাকা ফ্রেন্ডস, একটু ভেবে দেখুন। আর এই চারাটি তৈরি করতে খরচ হয় মাত্র 1,500 টাকা। তো আমরা যদি আমাদের চারাটাকে যদি বানিয়ে নিতে পারি, তাহলে এই বিজনেসে লস কোথায় আছে আপনারা আমাকে একটু বুঝিয়ে দেখান। লস নেই। এবার আপনাদের প্রশ্ন হচ্ছে চারা মাছ কীভাবে তৈরি করব। ফ্রেন্ডস, আমি অলরেডি ভিডিও শ্যুট করে নিয়েছি আর আপনাদেরকে দেখাবো কীভাবে চারা মাছ তৈরি করতে হয়। আমি কিছু দেশি কই ধরে রেখেছিলাম, অ্যাকচুয়ালি আমি এই সেট আপটা করেছি আমার গ্রামের বাড়িতে, তো সেখানে আমি কিছু কই ধরে রেখেছিলাম, তাদের ব্রিডিং করিয়েছি, ব্রিডিং প্রসেস আপনাদের দেখাবো যে কীভাবে ব্রিডিং করতে হয়। আপনার যদি কই বা আপনি যদি যেটাকে ব্রিডিং করাবেন সেই মাছটা যদি কালেক্ট করে নেন, তাহলে 300-500 টাকা খরচের মধ্যেই আপনারা ব্রিডিং করিয়ে নিতে পারবেন যে জায়গায়। ফ্রেন্ডস, আমি ধরে নিলাম আপনার আমার এই 14,000 এই ট্যাঙ্কে মাছ আছে, তো 14,000 ট্যাঙ্কে যদি আমি 1 টাকা করে পিসও চারা মাছ কিনতাম, তাহলে আমাকে 14,000 টাকা দিতে হতো। আর আমি আপনাদের বলে রাখি, কিছুদিন আগে ইয়াস ঝড় হয়েছে, ইয়াস ঝড়ের কারণে আমাদের এই গ্রামটিতে নোনা জল ঢুকে বন্যা হয়ে যায়, যার ফলে যত মিষ্টি মাছ ছিল সব মারা যায়। কিন্তু লাভজনক যেটা সুখবর সেটা হচ্ছে যে জমিতে বা ডোবাতে প্রচুর পরিমাণে ট্যাংরার চারা হয়েছিল, ছোটো ছোটো ট্যাংরা চারা হয়েছিল, সেই নোনা ট্যাংরা চারা হয়েছিল, সেই ট্যাংরাগুলো চারাগুলোকে আমি লোককে দিয়ে ধরিয়েছি, যেখানে আমার খরচ হয়েছে 1,000 থেকে 1,500 টাকা। ফ্রেন্ডস, আপাতত আমি আপনাদেরকে হিসাব দিলাম যে 2,000 টাকা ট্যাঙ্কের খরচ এবং 1,500 টাকা চারা মাছের জন্য খরচ হয়েছে, মানে 3,500 টাকায় অলরেডি কালচার স্টার্ট হয়েছে। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে এই জায়গায় বোঝাতে চাইছি, যদি চারা মাছ আপনারা নিজেদের চারা মাছ নিজেরা তৈরি করে নিতে পারেন, তাহলে আমি লসের কোনো কারণই দেখতে পাচ্ছি না। এই জায়গাটা আপনারা ক্লিয়ার হয়েছেন কি না জানি না। এরপরের তো প্রসেস আরেকটা বলবো, যেটা ওয়াটার প্রিপারেশন, যেটা মেন ফান্ডা সেটা বলছি। কিন্তু আমি প্রথমের দিকে প্রথম কালচারটাতে আপনাদের অনুরোধ করব, আপনারা চারা মাছটা কিনুন, কিন্তু তার সাথে আপনারা ব্রিডিং করাটা শিখে নিন। সেকেন্ড কালচার থেকে কিন্তু ফ্রেন্ডস আপনার চারাতেই, আপনার বানানো মাছের চারাতেই আপনি কালচার করবেন। তার জন্য ভিডিও আমার কাছে থাকবে, এবং যা কিছু প্রবলেম হবে ট্যাঙ্ক সেট আপ, আমি তো অ্যাকচুয়ালি ট্রেনিং করানোর কোনো আমার মানসিকতা নেই, অ্যাকচুয়ালি আমার কাছে সময় নেই ট্রেনিং দেওয়ার মতো। আপনারা আপনাদের প্রবলেম সলভ করার জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করছি, যারা নতুন কালচার করবেন আপনারা ওই গ্রুপে জয়েন করুন, যা কিছু প্রবলেম হবে আপনি লিখুন, আমি যখনই আমার সময় হবে আমি অবশ্যই আপনাদের হেল্প করব। আর যারা পশ্চিমবাংলায় কিংবা বাংলাদেশে কিংবা অন্যান্য জায়গা থেকে যারা এই ভিডিওটা দেখছেন, আপনারা যারা কালচার করেন, আপনাদের কাছে আমি অনুরোধ করব আপনারা ওই গ্রুপে জয়েন করুন, আপনারাও মানুষকে পরামর্শ দিন যাতে তারা ভালো রেজাল্ট পায়, বা আপনার কী পরিস্থিতি, আপনি যদি দীর্ঘদিন কালচার করছেন আপনার কী পরিস্থিতি সেটাও আমাদেরকে কমেন্ট করে জানান, কিংবা গ্রুপে ঢুকে গ্রুপে কমেন্ট করে জানান। এইটুকু আপনাদের কাছে আমি অনুরোধ করছি ফ্রেন্ডস। তো আপনারা যদি চারা মাছটা নিজে বানিয়ে নিতে পারেন, তাহলে আমি বলছি যে লস কোথায় আপনি আমাকে দেখান যে এই জায়গায় লস আছে। ঠিক আছে, পরের পয়েন্টে আপনাদের মনে যদি কালচারের কোনো প্রবলেম হয়, যদি রোগ হয়, যদি মারা যায়, সেই প্রসেসটাও আমি নেক্সট পয়েন্টেই ক্লিয়ার করে দিচ্ছি ফ্রেন্ডস।
এরপরে অনেকের প্রশ্ন আসছে যে কালচার কিভাবে করব। আমি এই জায়গাটা একটু আপনাদেরকে বলে রাখি, যারা বটন ক্লিন বলছেন, আপনাদেরকে একটু বল জানানো দরকার আছে, এই বটন ক্লিন পদ্ধতি ভারতবর্ষের এখন তৈরি নতুন নয়, এটা অনেক পুরনো পদ্ধতি। কিন্তু এই পদ্ধতিতে অনেক প্রবলেম থাকার কারণে এই পদ্ধতিটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কিছু অসাধু ব্যক্তি বর্তমান ট্রেনিংয়ের নাম করে এই কালচারের কথা বলছে। আমি আপনারা নিজেরাই বুঝে যাবেন কেন এই পদ্ধতিটা চলবে না। ফ্রেন্ডস, বটন ক্লিন পদ্ধতি হলো প্রতিদিন কিছু পরিমাণ তলদেশ থেকে জল বের করে দেওয়া। তলদেশ থেকে জল বের করে দেওয়া মানে হচ্ছে জলের নিচে যে স্ল্যাশগুলো আছে সেই স্ল্যাশগুলোকে বের করে দেওয়া। যে পরিমাণ জল বের করে দেওয়া হবে সেই পরিমাণ জল আবার ট্যাঙ্কে ভর্তি করে দেওয়া। ফ্রেন্ডস, এই জায়গাটায় আপনাদের কি প্রশ্ন হচ্ছে না যে জলের যে সমস্ত প্যারামিটারগুলো থাকে, যেমন স্যালিনিটি, ডিও লেভেল, পিএইচ লেভেল, টিডিএস লেভেল, এই যে বিভিন্ন ধরনের প্যারামিটারগুলো আছে, এই প্যারামিটারগুলো বজায় থাকবে কী করে যদি জলটাকে বের করে দেওয়া হয়? এটা কি আপনাদের প্রশ্ন হচ্ছে না? কিংবা আরেকটা কথা ভাবুন, যাদের কাছে প্রচুর পরিমাণে জল নেই, প্রতিদিন জল বের করে দেবে আবার প্রতিদিন জল লোড করবে, তারা এই কালচারটা করবে কী করে? অ্যাকচুয়ালি জলের বটন ক্লিন পদ্ধতিতে হাই ডেন্সিটিতে তো মাছ চাষ করা যাবে না। প্রথম পয়েন্ট হচ্ছে এটা, মানে প্রচুর পরিমাণে মাছ চাষ করতে হয় আমাদেরকে প্রফিট করার জন্য, সেইটা করা যাবে না, এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্ট হচ্ছে যাদের জলের সমস্যা আছে তাদের জলের সমস্যা মিটবে কী করে? তিন নম্বর পয়েন্ট হচ্ছে জলের প্যারামিটার বজায় থাকবে কী করে? সুতরাং বটন ক্লিনটাকে আমি এর মধ্যে রেখেছি, কোন পয়েন্টটাকে রেখেছি আমি আপনাদেরকে বলবো, কিন্তু পুরোপুরি বটন ক্লিন পদ্ধতিতে যে কালচারটা এটা সম্ভব নয়, এখানে লস খাওয়ার চান্স অনেক বেশি। দ্বিতীয় পয়েন্ট আসছে বায়োফ্লগ। ফ্রেন্ডস, বায়োফ্লগ নিয়ে পশ্চিমবাংলায় যা হচ্ছে সেটা তো আর বলার কিছু নেই। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের ট্রেনিং সেন্টার খুলে বসছে, তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষেরই নিজেদের নলেজ নেই, নিজেরাই বারবার ফেলিউর হচ্ছে, অথচ ট্রেনিং দিচ্ছে তাদের কিছু লসটাকে তুলে নেওয়ার জন্য। এখান থেকে বাঁচতে আপনাদের বলছি, কারণ হচ্ছে কি বায়োফ্লগকে কালচার করা একেবারে আমি বলছি, যদি আপনি সঠিকভাবে জানেন তাহলে বায়োফ্লগকে কালচার করলে 100% প্রফিট হওয়া সম্ভব। সেক্ষেত্রে আমি যে পদ্ধতিটা বলবো আপনাদেরকে, বায়োফ্লগ সিস্টেমও থাকবে, বটন ক্লিনও থাকবে, সবগুলো মিক্সিং করে আপনি কালচার করতে পারবেন। আমি এই কালচারটা করছি সবগুলো মিক্সিং, সেটা কীভাবে আমি এই প্রিপারেশানটা করেছি আপনাদেরকে বলছি, আগামীতে বলবো। আর দ্বিতীয় তিন নম্বর যে পয়েন্টটি হচ্ছে সেটা হচ্ছে রেস ওয়ে পদ্ধতি। ফ্রেন্ডস, মাছ যদি আমাদের ট্যাঙ্কে থাকলে কী হয়, মাছ এক জায়গায় স্থির থাকে, মাছ হাঁটা চলা দৌড়ঝাঁপ করতে পারে না, ফলে তাদের গ্রোথ কম হয়। সেক্ষেত্রে কী হয়, রেস ওয়ে পদ্ধতি আছে যা ইন্ডিয়াতে নতুন এসছে, ভালোই চলছে, আমি দেখলাম মাছেদেরকে দৌড় করানো হয়, রেস করানো হয়, যাতে তাদের গ্রোথ প্রচুর পরিমাণে হয়। সেই পদ্ধতিটাও আমি এখানে রেখেছি, কীভাবে রেখেছি সেটা আপনাদের দেখাচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে মাটি দিয়ে মাছ চাষ। ফ্রেন্ডস, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখবেন পুকুর বা খাল যেখানে মাছ চাষ হয় সেখানে মাটি আছে, এত রোগ হয় না, ন্যূনতম একটা মোটামুটি পরিচর্যা জানলে, কমন সেন্স জলের প্যারামিটারগুলো মোটামুটি জানলে ওখানে খাল বিল পুকুরে কালচার করা যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে ফ্রেন্ডস, কেন খাল বিল পুকুরে এত রোগ হয় না, কেন মাছ মরে না, কেন এত সমস্যা নেই, তার কারণ হচ্ছে ওখানে মাটি আছে। ফ্রেন্ডস, মাটি থাকা মানে মাটির অনেক গুণ, যেখানে তারা ফিল্টার করে জলের প্যারামিটারটাকে বজায় রাখে। আর জলের আমি বলবো এই ট্যাঙ্কে যে প্রিপারেশান করছি আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি দুটোই মেডিসিন মারি, সেটা হচ্ছে রিগ্যান এবং ভিটাকেয়ার। রিগ্যান ভিটাকেয়ার চাষ করলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। যদি আপনার মনে কোনো জায়গায় ডাউট থাকে তাহলে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করুন রিগ্যান ভিটাকেয়ার, আপনি হাজার হাজার ভিডিও পাবেন এবং প্রত্যেকটা চাষি 100% সফল হয়েছে, কেউ এর নেগেটিভ কেউ বলেনি আজও পর্যন্ত। তো এই দুটো মেডিসিন রিগ্যান ভিটাকেয়ার ভাবছেন আপনারা কোথায় পাবেন, রিগ্যান ভিটাকেয়ারের জন্য আমি ডেসক্রিপশানে যারা এই ওষুধটা তৈরি করে তাদের ফোন নম্বর আমি দিয়ে দেবো, সেই ফোন নম্বরে আপনারা ফোন করলে আপনাদের এরিয়াতে কোন ডিস্ট্রিবিউটার আছে তাদের নম্বর ওরা দিয়ে দেবে, তাদের কাছ থেকে আপনি বাড়ি থেকেই আপনার মালটা বাড়িতেই আপনারা আপনাদের এই রিগ্যান ভিটাকেয়ার পৌঁছে যাবে যেভাবে আমার কাছে পৌঁছায়। প্রবলেম হচ্ছে কি, রিগ্যান ভিটাকেয়ার দিয়ে মাছ চাষ করলে ট্যাঙ্কে অবশ্যই মাটি চাই, যদি মাটি না থাকে তাহলে কিন্তু রিগ্যান ভিটাকেয়ার দিয়ে
কালচার করা সম্ভব নয়। এর কারণ হচ্ছে কি, মাটিতেই একমাত্র রিগেন ভিটেকেয়ার কাজ করে, তো জলের প্যারামিটারগুলোকে রক্ষা করে, তাতে কোনো রোগ হবে না, মাছের গ্রোথ অনেক বেশি হবে, মাছের টেস্ট অনেক বেশি হবে এবং মাছের কালারও অনেক সুন্দর থাকবে। এই জন্য আপনাদের বলবো রিগেন ভিটেকেয়ার ইউজ করতে, যাতে জলের প্যারামিটারটা বজায় থাকবে। এই ক্ষেত্রে একটা জায়গায় সমস্যা হয়, সেটা হচ্ছে কি, হাই ডেনসিটিতে যেহেতু আমরা চাষ করি তাই অ্যামোনিয়ার পরিমাণটা তো বাড়বেই, সেক্ষেত্রে আপনাদেরকে মোলাসিস ইউজ করতে হবে। মোলাসিস যেটা আপনার প্রোটিন, যে খাবারটা আপনারা ইউজ করছেন তার অনুযায়ী মোলাসিসটা ইউজ হয়। তো এক্ষেত্রে আমি একদম ওয়াটার প্রিপারেশনের উপরে একটা ভিডিও, স্পেশাল ভিডিও নেক্সট আনছি, ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন। দেখে নিলে আপনারা কালচার করতে কীভাবে কালচার করতে হয় সেটা আপনারা বুঝতে পারবেন। ফ্রেন্ডস, এইটা হচ্ছিল পদ্ধতি, চারটে পদ্ধতিকে মিক্সিং করেছি। ফ্রেন্ডস, আমি মাছের এই ট্যাঙ্কের তলাতে প্রায় 5 ইঞ্চির করে মাটি দিয়েছি বায়োফ্লক সিস্টেম ধরে রাখার জন্য, জলটাকে রাখার জন্য, জলের প্যারামিটার রাখার জন্য বায়োফ্লক সিস্টেম রেখেছি। রেসওয়ের জন্য ফ্রেন্ডস এইটা দেখতে পাচ্ছেন, একটা 750 মোটর রেখেছি, যেখানে আমি মোটর দিয়ে জলটা ফেলি, এই জলটাকেই ঘুরিয়ে আবার ফেলি। ফলে কী হয়, আমার অক্সিজেন ডিও লেভেলটাও বজায় থাকে এবং যে মোশন তৈরি হয়, জলের একটা গতি তৈরি হয়, সেখানে মাছরা দৌড়াদৌড়ি করে, চলাফেরা করে, রেসওয়ে পদ্ধতিটা মেনটেন হয় কিছুটা হলেও। এই হচ্ছে আমার ট্যাঙ্কে মাছ চাষের পদ্ধতি ফ্রেন্ডস। এরপরে যে ব্যাপারটা থাকে, এই তিনটে বিষয় যদি আপনারা খেয়াল রাখেন, ট্যাঙ্ক সেট আপ মিনিমাম খরচে আপনাকে করতে হবে, দুয়ে হচ্ছে চারা মাছ, চারা মাছটা আপনাকে নিজে বানাতে হবে, তিন নম্বর হচ্ছে জলের প্রিপারেশনের পদ্ধতি আপনাকে বলে দিলাম। এরপরে যেটা আসছে ফ্রেন্ডস, ফিডিং। আমি প্রথমের দিকে বলবো না যে আপনি ফিডিংটা মানে খাবারটা নিজে তৈরি করে দেখুন, নিজে তৈরি করে ফেলুন। ফিডিংয়ে মানে খাবার যদি আপনি নিজে তৈরি করে করেন, তাহলে আমি আপনাকে বলবো যে আপনার খরচ, যেটা আমি 15-20 হাজার বলছি, আরও অনেক নিচে নেমে যাবে। কিন্তু প্রথম কালচারটাতে ফ্রেন্ডস আমি আপনাদের বলবো যে নিজের খাবার তৈরি করে দেবেন না, তাতে কী হবে, জলটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না যেহেতু আপনার অভিজ্ঞতা কম। মানে কি, আর নিজে খাবার তৈরি করে দিলে কি হয়, কত পার্সেন্ট প্রোটিন আপনি দিচ্ছেন সেটা আপনি নিশ্চিত থাকছেন, যখন বাজার থেকে কোনো খাবার নিয়ে এসে দিচ্ছেন তাতে কী আছে জানা নেই, যেটা বস্তায় লেখা আছে যেটা সেটাই দেখেই আমরা কালচারটা করি। এক্ষেত্রে যদি আপনি নিজে করেন, নিজে খাবারটা তৈরি করেন, তাহলে কী কী মিশাচ্ছেন, কীভাবে খাবার বানাতে হয়, তার উপরেও আমি অলরেডি ভিডিও আপলোড করব। আমার ভিডিও শ্যুট হয়ে গেছে, শুধু এডিটিং বাকি আছে, আমি মানে আপলোড করার সময় পাচ্ছি না ফ্রেন্ডস। তো আমি কীভাবে খাবার তৈরি করতে হয়, কীভাবে ট্যাঙ্কে আপনি খাবারটা দিলে জলটা নষ্ট হবে না, সেই পদ্ধতিও আমি আপনাদেরকে দেখাবো। তবে আমি এই জায়গাটায় অনুরোধ রাখছি, প্রথম কালচারটা আপনি বাইরে থেকে ফিডিং নিন, মানে ফিড কিনুন। যেমন আমি 2-3টে কোম্পানি বলছি, ওদেরই কোম্পানির আপনি খাবারটা ব্যবহার করুন, তাতে ভালো হবে। আমি বাকিগুলোর গুণাগুণগুলি আমি বলতে পারবো না, তাদের অ্যানালাইসিস করার ক্ষমতা আমার কাছে নেই। সিপি খাবারটা দিবেন, সিপি অথবা গোয়েল, এই দুটো, আর না হলে ফিডওয়ালে এই খাবারটাও আপনি দিতে পারেন। মোটামুটি এদের আমি দেখেছি খাবারটা ভালো, আর বাকি খাবারগুলো না ব্যবহার করাই ভালো। যদি আপনার জানা থাকে তাহলে আপনি ব্যবহার করুন, যদি তার সম্বন্ধে, খাবারের সম্বন্ধে আপনার জানা থাকে তাহলে ব্যবহার করুন। ফ্রেন্ডস, আপাতত প্রথমের দিকটা আমি বলবো, নিজের খাবারটা দেবেন না, বাইরে থেকে খাবারটা দিন, তাতেও আপনার 20,000 টাকার ভেতরে কালচার কমপ্লিট হবে। এবং এইভাবে যদি আপনি কালচার করেন তাহলে আপনি 100% সফল হবেন। আমি পরপর করে 3-4টে ভিডিও আপলোড করব তো আপনাদের জন্য, এই পরপর 3-4টে ভিডিও আপনি দেখে নেবেন, দেখে নেওয়ার পরেই আপনি কালচার শুরু করুন। যদি কোনো সমস্যা হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে আসুন, সেখানে যদি কোনো জানার থাকে জানুন। এবং আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি আপনি মৎস্য চাষে উৎসাহ থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান যে আপনি মৎস্য চাষে উৎসাহ আছেন এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন, সেটাও কমেন্ট করুন। আর যদি ভিডিওটি আপনাদের মনে হয় যে এটা খুবই উপকারজনক, তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। ফ্রেন্ডস, আপনার একটা লাইক আমাদেরকে অনেকটা উৎসাহিত করে নতুন ভিডিও আনার। শুধু তো লাইক, আপনার কোনো খরচ হবে না, আপনি একটা লাইক দিলে ভালো লাগছে নাকি, আর যদি কোথাও প্রবলেম মনে হয় সেটাও আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফ্রেন্ডস, সবাই ভীষণ ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আর পরবর্তী, যদি আপনি এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন, না হলে কী হবে, এরপরে যে আমি ভিডিওগুলো আপলোড করব সেগুলো আপনি দেখতে পাবেন না, আপনার কাছে নোটিফিকেশান যাবে না। এই কারণে এতে আপনার কোনো লস হবে না আর আমার কোনো লাভও হয়ে যাবে না, যে আপনার কোনো টাকা
কেটে যাবে এরকম ব্যাপারটা নয়। আপনি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে অল অল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে কী হবে যখনই ভিডিও আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশান যাবে, আপনি ওই ভিডিওটা দেখতে পাবেন। ফ্রেন্ডস সবাই ভীষণ ভালো থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার।